আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে আমরা ঈদের আগে বাড়ি গিয়েছিলাম, তখনের জন্য কিছু কেনাকাটা করেছি খুব তাড়াহুড়ার ভিতরে, যেহেতু আমার তখন পেজের কাজও থাকে, তো একদিনের ভিতরে সব কেনাকাটা সেরেছিলাম। কী কী কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে জোহার জন্য কিছু ক্রিম বিস্কিট নিয়েছি, তারপর আমার শাশুড়ি মা চা দিয়ে টোস্ট খান, তার জন্য টোস্ট নিয়েছি। এখানে নিয়েছিলাম একটা লাচ্ছা সেমাই, তো এটা হচ্ছে জোহার জন্য আমি এক্সট্রা সাথে রাখবো, কারণ এমনিতে তো বাড়িতে ঈদের জন্য কেনা হবেই, তারপরও যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে যেন ইমার্জেন্সিতে আমি ব্যবহার করতে পারি, তো সেজন্য এটা নিয়েছি। নিয়েছিলাম আর জন্য একটা চানাচুর, তারপর নুডলস নিয়েছি, এটা জোহাও খেতে পারবে, সবাই খাবে আর কি, এই জন্য আমি একটা ফ্যামিলি প্যাক নিয়েছি। আর তারপর অন্যান্য খাবারগুলো ওর যা যা লাগবে একটু একটু করেই নিচ্ছি, কারণ আমরা খুব বেশি দিন থাকবো না। তো এখানে নিয়েছিলাম একটা হাফ কেজি পরিমাণ ওয়াশিং পাউডার, তারপর একটা পেস্ট, আর তার সাথে আমার যেটা ওয়াশিংয়ের জন্য সাবান প্রয়োজন পড়ে, তাছাড়া গোছলের সাবান। তো এ অনেকেই ভাবতে পারেন এগুলো কেন নিয়েছে, এগুলো নেওয়ার কারণ হলো আমি সব ধরনের সাবান ইউজ করতে পারি না, যেহেতু আমার অ্যালার্জি প্রবলেম আছে, আর পেস্টটাও আমি দেখা যায় কি একটু ফ্লেভারফুল হলে আমার কাছে ভালো লাগে না, এই কারণে হঠাৎ গ্রামে এক এক সময় এক এক রকমের জিনিস পাওয়া যায়, এই জন্য আমি আমারটাই নিয়ে যাই। তো এখানে জোহার জন্য আমি কিছু বাটি এরকম জিনিসও নিয়েছিলাম, অবশ্যই এগুলো কেনার প্ল্যান ছিল না, দোকানে অন্য কিছুর জন্য গিয়েছিলাম, গিয়ে এগুলো ভালো লেগে গেল। ওর জন্য একটা স্যুপ বা হচ্ছে দুধ জাতীয় কিছু খেতে গেলে একটু বাটি এরকম বাটির প্রয়োজন পড়ে, তো আগেরটা কাজের ছিল বিধে এবার একটা মেলামাইনের নিয়ে নিলাম। দুইটা সাইজের দুই রকমের চামচ নিয়েছি, একটা গ্লাস হোল্ডার নিয়েছি। আর এখানে যে টেবিলে হাঁড়ি পাতিল বা গরম কিছু রাখার স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের গ্রামের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। আমি আগে যেগুলো কিনেছিলাম ডাইনিং টেবিলের জন্য, ওগুলো আমি গতবার দেখে এসেছি যে একটু নষ্ট হয়ে গেছে, তাই এবার নতুন করে আবার নিয়ে যাচ্ছি। আর এই ছোটো ছোটো হাত পাকাগুলোও দেখেছিলাম, এগুলো খুব ভালো লাগে আমার কাছে, একটু হ্যান্ডি হয় আর কি, হালকা পাতলার ভিতরে যে যার মতো করে বাতাস করা যায়, মানে খুব বেশি বাতাস হবে না কিন্তু নিজের জন্য যথেষ্ট পরিমাণ, এবং হালকা হওয়াতে অনেকক্ষণ পর্যন্ত বাতাস করা যায়, যেহেতু এখন কারেন্টের সমস্যাটা অনেক বেশি তাই এটা তো নিতেই হবে। চার্জার ফ্যানও আছে, সেটা নষ্ট ছিল, পরবর্তীতে ঠিক করিয়ে নেওয়া হয়েছে। আর এখানে নিয়েছিলাম আমি জোহার জন্য কিছু ফ্রোজেন পরোটা, কারণ দেখা যায় গ্রামের বাড়িতে হঠাৎ করে জোহা অন্য কিছু খেতে চাইছে না, ইমিডিয়েটলি কী করে দিব, তখন পরোটাটা ভেজে দিলে অনেক সময় খায়, তো এই জন্যই নিয়েছিলাম। আর আমার একটা ছোটো ভাগ্না আছে, ও অনেক সময় খায়, পছন্দ করে, আমি এটা প্রত্যেকবারই নিয়ে যাই, এই জন্য ভাবলাম যে দুই ভাই বোনের জন্য নিয়ে যাই, ওরা খেতে পারবে সকালবেলা বা বিকালে নাস্তাতে। তারপর এখানে নিয়েছিলাম বিস্কিট, এগুলো কম্বো প্যাকেজ ছিল, স্বপ্ন থেকে নিয়েছিলাম, একটা ছিল নোনতা টাইপের, একটা ছিল ড্রাই কেক। তো এক প্যাকেট আমি বাসার জন্য আমার আব্বুকে, মানে আব্বু এবং বোনের জন্য রেখে গেছি, আরেকটা হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার হচ্ছে অন্যান্য বাসায় যারা আছে তাদের জন্য নিয়ে গিয়েছি। একটা নিয়েছিলাম হিজাবের ইনার ক্যাপ, আমার আগের ক্যাপটা কোথায় যেন মানে রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। আর তার সাথে এখন যে স্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা একদমই নর্মালভাবে ঘরে পরার জন্যই নিয়েছিলাম, কিন্তু আমার এটা নেওয়াটা ঠিক হয়নি, এটা মোটেও কমফোর্টেবল না, বাসায় পরার পরে দেখলাম যে পায়ে ফোসকা পড়ে যাচ্ছে, তখন আমি এটাকে চেঞ্জ করে পরবর্তীতে একটা অন্য পন্স কিনে নিয়েছিলাম, আর এটাকে বাইরে কাদার মধ্যে পরে বের হয়েছি। আর পিঙ্ক কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি বাথরুমের জন্য নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় কি মানুষজন যখন বেশি থাকে তখন পায়ে পরার স্যান্ডেলগুলো খুঁজে পাওয়া যায় না, সবারই দরকার পড়ে, তো এই জন্য একটা এক্সট্রা নিয়ে নিলাম। জোহার জন্য দুইটা সিপার নিয়েছিলাম, এগুলো থাকলে ওর যে কোনো দুধ বা জুস খেতে খুব পছন্দ করে। তো তারপর হচ্ছে কিছু ওষুধপত্র দরকার ছিল, যেগুলো ইমার্জেন্সি সব সময় প্রয়োজন পড়ে, কিছু কিছু ছিল আবার কিছু শেষ হয়ে গিয়েছিলো, তো ওগুলো আমি চেক করে আগেই দেখে নিয়েছিলাম যে কী কী লাগবে সেটা কিনেছি। তার সাথে কিনেছিলাম দুইটা বক্সের টুথপিক, বাসার জন্য শেষ হয়ে গিয়েছিলো, আর ভাবলাম যে কোরবানিতে যেহেতু বাসায় মানুষজন অনেক আসবে, বাড়িতেও হয়তো বা দরকার পড়তে পারে, এই জন্য দুইটা নিয়েছি, একটা আমাদের গ্রামের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, একটা ঢাকার বাসার জন্য রেখে যাচ্ছি। জোহার জন্য দুইটা বডি ওয়াশ আর একটা হচ্ছে শ্যাম্পু আর কি, দুই ধরনের নিয়েছি ছোটো সাইজের ভিতর, কারণ বড়োগুলো ট্রাভেলের জন্য নিতে একটু সমস্যা, আর অল্প দিনের জন্য যেহেতু যাচ্ছি আমি বড়োগুলো নিতেও যাচ্ছি না, এই জন্য ছোটো ছোটো দুইটা নিয়েছি। আর ওই যে ইমার্জেন্সি কিছু ওষুধপত্র ছিল সেটাই সাথে করে নিয়ে নিয়েছি।